আজকে আমরা দেখাচ্ছি কেমিক্যাল প্লান্ট, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, হ্যান্ড ওয়াশ, কিচেন, অর্থাৎ হাড়িপাতির মাজার যে লিকুইড কেমিক্যাল, লিকুইড ব্লু, অর্থাৎ এই প্রোডাক্ট, এই মেশিনটা দিয়ে আপনারা 6টা প্রোডাক্ট বানাতে পারবেন। 1.5 লক্ষ টাকা পুঁজি খাটিয়ে পার ডে আপনারা 10,000 টাকা ইনকাম করা সম্ভব। এটা হচ্ছে মিক্সচার মেশিন, কন্ট্রোল বোর্ড, সব প্রোডাক্ট আছে 1 লিটার, কোনো প্রোডাক্ট আছে 100 ml। এই যে ছোট বড় যে তারতম্য, এই তারতম্য নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে টাইমার ইউজ করেছি। আপনি 10 গ্রাম সেট আপ করে দিবেন, সে 10 গ্রাম ডেলিভারি দিবে। আপনি 500 গ্রাম সেট আপ করে দিবেন, সে 500 গ্রাম ডেলিভারি দিবে। আর এই মেশিনটি সম্পূর্ণ টোয়েন্টি বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন। আমরা যারা অবহেলিত কিংবা যাদের কর্ম নাই তাদেরকে নিয়ে বেশি কাজ করি। এখানে 10,000 টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেও ব্যবসা করার মতো ছোট বড় বিভিন্ন সাইজের ব্যবসা আছে। আসসালামু আলাইকুম আনাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনার সাথে দেখতে পাচ্ছি বেশ চমৎকার একটি কেমিক্যাল প্লান্টের মেশিন, এবং আমার মনে হচ্ছে এটা দিয়ে মূলত হারপিক টাইপের যে প্রোডাক্টগুলো আছে অথবা যে টয়লেট ক্লিনার আছে, ফ্লোর ক্লিনার আছে, এগুলো কিন্তু তৈরি করা যায়, তাই নাকি? অবশ্যই। ওকে, তো এটার আসলে ব্যবহারটা কিভাবে করতে হয়, প্রাইসটা কি, সব কিছু একটু আমাদেরকে জানাবেন? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আজকে আমরা দেখাচ্ছি কেমিক্যাল প্লান্ট, অর্থাৎ এই প্লান্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবেন। ফ্লোর ক্লিনার, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, ওকে, হ্যান্ড ওয়াশ, আচ্ছা, কিচেন, অর্থাৎ হাড়িপাতির মাজার যে লিকুইড, আচ্ছা, কেমিক্যাল, লিকুইড ব্লু, অর্থাৎ এই প্রোডাক্ট, এই মেশিনটা দিয়ে আপনারা 6টা প্রোডাক্ট বানাতে পারবেন। আচ্ছা, এই মেশিনটির দাম নিচ্ছে আমরা 1 লক্ষ টাকা। আচ্ছা, 1 লক্ষ, আর কাঁচামাল পুঁজি লাগবে 50,000, অর্থাৎ 1.5 লক্ষ টাকা পুঁজি খাটিয়ে পার ডে আপনারা 10,000 টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা, অর্থাৎ 1.5 লক্ষ টাকা পুঁজি দিয়ে, 1 লক্ষ টাকা মেশিন, ওয়ার্কিং ক্যাপিটাল 50,000, 1.5 লাখ টাকা পুঁজি খাটাইয়া আপনি পার ডে 10,000 টাকা ইনকাম করা সম্ভব। আর এই মেশিনটি কীভাবে চালাবেন, মেশিনটির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ওকে, চলুন, সবার আগে কি করতে হবে ভাইজান? সবার আগে আপনাকে পানি নিতে হবে, অর্থাৎ আপনি যে ট্যাঙ্কিতে পানি রাখেন না কেন, এই ট্যাঙ্কির সাথে এই পাম্পের লাইন দেওয়া থাকবে। ওকে, এখানে পাম্পটি সেটিং করা থাকবে, ট্যাঙ্কি থেকে পানিটা সে টেনে এনে ভেসেলের মাধ্যমে ফিল্টার করে এই স্টক ট্যাঙ্কিতে দিবে। আচ্ছা, কারণ হচ্ছে পানিতে আয়রন এবং ম্যাগনেশিয়াম থাকে, এই প্রোডাক্টের ভিতরে যদি অতিরিক্ত আয়রন ম্যাগনেশিয়াম থাকে তাহলে প্রোডাক্টটি দুধ যেমন পচে যাওয়ার পর ফেটে যায়, তেমনই সেই প্রোডাক্টটি একসময় ফেটে যাবে এবং নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যদি আপনার প্রোডাক্টটি দীর্ঘদিন না টিকে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যবসাটা আর টিকবে না। আচ্ছা, যার কারণে আপনার লিকুইড যে কোনো প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে, নিরাপদ পানি বাধ্যতামূলক। তো যাই হোক, আমরা এই ভেসেলটি ব্যবহার করেছি আয়রন এবং ম্যাগনেশিয়াম মুক্ত পানিটা ইউজ করার জন্য। এখানে আয়রন এবং ম্যাগনেশিয়াম ফ্রি হয়ে পানিটা চলে আসলো আসার স্টক ট্যাঙ্কিতে। এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা মিক্সিং ট্যাঙ্কিতে নিচ্ছি। আচ্ছা, এখানে এটা হচ্ছে মিক্সচার মেশিন, কন্ট্রোল বোর্ড, এখান থেকে মিক্সচার মেশিনের মাধ্যমে, এটা হচ্ছে মিক্সচার মেশিনের পাখা। আমরা আপনাদেরকে মেশিনগুলো দেখাচ্ছি খোলা অবস্থা গোডাউন থেকে, আর এত এত মেশিন তো ডিসপ্লে করে রাখা সম্ভব হয় না। যাই হোক, এটা হচ্ছে সেই মেশিন, মিক্সচার মেশিন, এখানে মিক্সিং হচ্ছে। মিক্সিং হওয়ার পরে ট্রান্সফার মোটরের মাধ্যমে আমরা নিয়ে আসতেছি স্টক ট্যাঙ্কিতে। স্টক ট্যাঙ্কিতে আই না, আমাদের মতো করে আমরা ব্যবহার করতেছি। এখানে আপনার টাইমার দেওয়া আছে, সিলেক্টার সুইচ দেওয়া আছে, অটো নিয়ন্ত্রণ হয়, যেমন কোনো প্রোডাক্ট আছে 1 লিটার, কোনো প্রোডাক্ট আছে 100 ml। এই যে ছোট বড় যে তারতম্য, এই তারতম্য নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে টাইমার ইউজ করেছি। আপনি 10 গ্রাম সেট আপ করে দিবেন, সে 10 গ্রাম ডেলিভারি দিবে। আপনি 500 গ্রাম সেট আপ করে দিবেন, সে 500 গ্রাম ডেলিভারি দিবে, অর্থাৎ এগুলো অটো নিয়ন্ত্রণ হচ্ছে। আর এই মেশিনটি সম্পূর্ণ বাসাবাড়ির 220, অর্থাৎ 2 তারের মাধ্যমে, 220 বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন। এটার ভিতরে আমরা 2টা তার ইউজ করেছি, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ 2 তারের মাধ্যমে মেশিনটি চলে। ওকে, চমৎকার, অর্থাৎ বাসাবাড়ি লাইন দিয়ে চালাতে পারবেন। কারণ আমাদের এখানে যে ব্যবসাগুলো হচ্ছে 70% 80% ব্যবসায়ী হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমাদের এই প্রজেক্ট। আর ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই প্রজেক্টগুলো করার কারণ হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবসময় অবহেলিত থাকে। আমরা যারা অবহেলিত কিংবা যাদের কর্ম নাই তাদেরকে নিয়ে বেশি কাজ করি, কর্ম যাদের নাই তাদেরকে নিয়ে বেশি কাজ করি। আচ্ছা, আর 220 ল্যান্ডে আমরা এই জন্য ইউজ করেছি, একটা 440 ল্যান্ড নিতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন, সেই জন্য আমরা চাইলে বাসাবাড়িতে এই প্রোডাক্টগুলো, আমাদের বেশিরভাগ প্রোডাক্টই বাসাবাড়িতে কাজ করা যায়, সেই জন্য আমরা প্রত্যেকটা মেশিনেই 220 বিদ্যুৎ ব্যবহার করেছি। আচ্ছা, তো যাই হোক, আমাদের এখানে আপনারা আসবেন। আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, সোনারগাঁ থানা, মদনপুর চৌরাস্তা। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফোন করবেন। আর আমাদের এখানে শুধু এই কেমিক্যাল প্রোডাক্ট তা না,
আমাদের এখানে কেমিক্যাল প্রোডাক্ট ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে অনেকগুলো প্রোডাক্ট আছে। এই যে এই সামনেটি হচ্ছে তার কাটার মেশিন, পাশেটি হচ্ছে চানাচুরের মেশিন, এই যে পিছনে আছে আপনার কেক বিস্কুট রুটির মেশিন, ওই পাশে আছে আপনার মশলা মিক্সচার মেশিন, ডিটারজেন্ট মেশিন, এরকম শত শত মেশিন আছে। 210 আইটেম নিয়ে কাজ করি। আপনারা আমাদের এখানে আসবেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলছে, শিক্ষিত বেকার, কেউ বিদেশ থেকে ফেরত আসছে বেকার, কেউ চাকরি হারিয়ে বেকার। আমি মনে করি কারো যদি কোনো সদিচ্ছা থাকে যে আমি বেকার থাকবো না, আমার কর্মের প্রয়োজন, আমার এই প্রতিষ্ঠানে আসার পরে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনাকে বেকার থাকতে হবে না। এখানে 10,000 টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেও ব্যবসা করার মতো ছোটো বড় বিভিন্ন সাইজের ব্যবসা আছে। আপনারা আসুন, ভিজিট করুন, ভিজিট করলে অবশ্যই অবশ্যই আপনাদের একটা না একটা কর্মসংস্থানের পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে আসার সিস্টেমটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনাগা থানা মদনপুর চৌরাস্তা। আচ্ছা, এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন, যদি এ চমৎকার আসলে কেমিক্যাল প্ল্যান্টের মেশিন লাগে অবশ্যই সরাসরি চলে আসবে এনআই মেশিনারিতে। আর এখানে কিন্তু আপনারা এই মেশিনটার মধ্যে হারপিক টাইপের প্রোডাক্টগুলো, এছাড়া মূলত গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার এবং নীল টাইপের যে প্রোডাক্টগুলো আছে মোটামুটি 60 আইটেম করা যায় একটা মেশিনের মাধ্যমে, 60 আইটেম তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।